আসসালামু আলাইকুম কাছের ও দূরের সকল দর্শকদেরকে কৃষি বিচিত্রা চ্যানেলের পক্ষ থেকে আমি মাহমুদুল্লাহ আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের কৃষি বিচিত্রার দর্শকরা অবগত আছেন যে আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলাগুলো পরিদর্শন করি। আমাদের যে সকল খামারি ভাইরা আছেন কিংবা নতুন উদ্যোক্তারা আছেন তাদেরকে নতুন কিছু তথ্যের সন্ধান দেওয়ার জন্য তারই ধারাবাহিকতায় আজকে অবস্থান করছি আমাদের নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঁসারামপুর উপজেলার শিবপুর গ্রামে শিবপুরি হ্যাচারি অ্যান্ড ইনকিউবেটর কোম্পানিতে। যে সকল উদ্যোক্তা ভাইয়েরা আছেন যারা মুরগি লালন পালন করে থাকেন, তো তাদের মুরগির ডিম থেকে বাচ্চা ফুটানোর জন্য ইনকিউবেটরের প্রয়োজন হয়, তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই ইনকিউবেটর কোম্পানিতে এসেছি। তো যাদের ইনকিউবেটর প্রয়োজন হয় তারা এই ইনকিউবেটর কী কী দেখে নেবেন এবং ইনকিউবেটর কী কী দেখে নেওয়াটা জরুরি এবং এই কোম্পানিতে আপনারা কী ধরনের ইনকিউবেটর পাবেন সেই সকল তথ্য দেওয়ারই চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। তো এই যে কোম্পানিতে এসেছি সেই কোম্পানির যেই প্রতিষ্ঠাতা আছেন সেই প্রতিষ্ঠাতার সাথে আমরা কথা বলব এবং ওনার কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের খামারিদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আমরা আমাদের যে প্রতিষ্ঠাতা মাওলানা উমর ফারুক ভাই আছেন সেই উমর ফারুক ভাইকে ডেকে নেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উমর ভাই ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই। আজকে আমরা ছুটি এসেছি আপনার এই কোম্পানিতে। আমরা চাই যে বাংলাদেশের উদ্যোক্তাদের হারটা দিন দিন বাড়ুক। তো অনেকে আছে যে মুরগি লালন পালন করে, অনেকে মুরগি থেকে ডিম উৎপাদন করে, আবার অনেকে চায় যে এই ডিম থেকে বাচ্চা উৎপাদন কীভাবে করা যায়। তো আপনার এটা যেহেতু ইনকিউবেটর, তো সেক্ষেত্রে আপনারা তো বাচ্চা উৎপাদনের জন্য মূলত ইনকিউবেটরগুলো তৈরি করে। জি। তো সর্বপ্রথম আপনি একটু বলবেন আমাদের যে নতুন উদ্যোক্তারা আছে অথবা যারা তাদের খামার থেকে ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে চায়, তারা যদি ইনকিউবেটরগুলো ক্রয় করে বিশেষ করে আপনার এখান থেকে কী কী বিষয়গুলো তারা জানা জরুরি এবং কী বিষয়গুলো দেখে তারা ইনকিউবেটরগুলো ক্রয় করে? আমার যে ইনকিউবেটরগুলি এটি দিয়ে তারা কিভাবে কি করবে? এখন ইনকিউবেটর এটাতে কোনো কাজ নাই, কিছু কিছু জিনিস আছে এটা সে দেখশুনে রাখতে হবে। কারণ ইনকিউবেটরে যদি সমস্যা হয় সে সাইলেন্ট দিবে, সাইলেন্ট দিলে দেখতে হবে এটাতে আর্দ্রতা তাপমাত্রা মানে বৈদ্যুতিক অথবা কোনো যান্ত্রিক কোনো ত্রুটি, হ্যাঁ ত্রুটি হইলে আপনার ভিতরে যখন সমস্যা হবে তখন আর্দ্রতা কমাছে বা তাপমাত্রা কমাছে, ভিতরে লাইট থেকে একটা লাইট কাটে যাইলে ভিতরে তাপটা যেই পরিমাণের প্রয়োজন সেটা পাইতেছে না সিঙ্গেল দিবে, তখন দেখতে হবে যে ভিতরে লাইট ঠিক আছে কি না, ভিতরে যে আর্দ্রতা তরিকার হিউমিডিফায়ার সেটা ঠিক আছে কি না। যদি ঠিক থেকে থাকে তাইলে আর অ্যালার্ম দিবে না, আর যখন ঠিক না থাকবে তখন সে অ্যালার্ম দিবে। তাই সে তাৎক্ষণিক এটা দেখতে হবে, দেখে এটা পূরণ করে দিলে সে অটোমেটিক ঠিক হয়ে যাবে। তবে এই মুরগি ডিমের বিষয়ে যে বাচ্চা ফুটানোর বিষয়টা বলছেন, দিন দিন আসলে মানুষের সামনের দিকে বাড়তেছে। আগে আমরা আমাদের বাপ মা বাবার দাদা দাদিরা যেরকমভাবে করতো ঘরোয়াভাবে 10-15টা এই ডিম দিয়ে মুরগিকে বসাই দিত, জায়গা কমে যাচ্ছে, খাদ্যের যোগানটা কিন্তু বাড়তেছে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের খামারিরা বিকল্প মানে পন্থা হাতে নিচ্ছে যে কিভাবে অল্প পরিসরে অল্প জায়গা থেকে অধিক পরিমাণের বাচ্চা উৎপাদন করা যায়, এটার জন্য কিন্তু ইনকিউবেটরের জনপ্রিয়তাগুলো বাড়তেছে। জি জি, এখন দেখা যাইতেছে অল্প একটু জায়গার ভিতরে 1000 ডিম বসাই দিতে, ওই ওই ক্ষেত্রে যদি 1000 ডিম বসাইতে হয় কতগুলি মুরগির প্রয়োজন ছিল, অনেক প্রয়োজন ছিল, আর এত মুরগি তো একসাথে কিন্তু করছতে বসবে না এত মুরগি। হ্যাঁ, তো সেই দিকে বিবেচনা করে আসলে খামার যাত্রা বিজ্ঞান যেভাবে আমাদেরকে হাতে নাগালে এনে দিছে, আমরা যদি এটাতে করতে পারি এটাতে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট আসে। যেমন এই যে এই মেশিনটা 2,20,000 টাকার একটা মেশিন, এটাতে ডিম দিতে পারে টাইগারে হলে 6,000 ডিমিতে যদি আপনি 5,000 বাচ্চা পান, এখন বর্তমানে 60-70 টাকা বাচ্চা, এখন বর্তমানে 70 টাকা পাইকারি রেট হচ্ছে 63 টাকা, খুচরা যারা হ্যাঁ খুচরা বাজারে 70 টাকা করে বিক্রি করতেছে। আমি সব কিছু বাদ দা দিলাম, বাদ দিয়ে 50 টাকা করে ধরলাম এভারেজ, 50 টাকা করে ধরলাম, 50 টাকা করে ধরলে প্রায় 2,50,000 টাকার বাচ্চা আসে। সেখানে যদি সে ডিম দেয় 6,000 ডিম ধরেন, সে যদি নিজে তৈরি করতে পারে বা পাড়াইতে পারে তাইলে 12-15 টাকার ভিতরে সে খরচটা কাভার করতে পারবে, বাইরে থেকে কিনলে 20-25, তো 25 টাকা যা 20 টাকা করে যদি কিনেও আনে, তারপরে 5,000 ডিমের দাম কত হয়? 1,00,000 টাকা। তো 1,00,000 থেকে যদি আপনি মাইনাস করে দেন 2,500 থেকে 1,00,000, আর 50,000 টাকা বাকি আপনি এই আপনার ইনকিউবেটরের প্রতি খরচ, আপনার নিজের সব খরচ আমি বাদ দিলাম, প্রতি মাসে সে একটা ইনকিউবেটর থেকে 1,00,000 টাকা কামাইতে পারবে সব কিছু বাদ দিয়ে। উমর ফারুক ভাই, আমরা যেহেতু নতুন উদ্যোক্তাদের কিনে কথা বলতে চাচ্ছি, আমাদের লাভের পাশাপাশি কিন্তু একটা লসেরও একটা বিষয় থাকে। হ্যাঁ, লসের বিষয়টা এখন আপনি বলছেন যে খালি লাভই করবেন লস দিবেন না,
হ্যাঁ, ব্যবসা করতে লাভ লস কিন্তু লোভ দেখানোর পাশাপাশি সতর্ক করা দরকার, যাতে তারা বুঝতে পারে। হ্যাঁ, নতুন যারা আছে তাদের খেয়াল করতে হবে যে যেই ব্যবসাতে লাভ আছে সেই লস, লাভ লস মিলেই কিন্তু ব্যবসা। জি, এখন আমাদের ইনকিউবেটরে যখন আপনি ভালো ডিম দিতে পারবেন, উর্বর ডিম দিতে পারবেন, তখন এখান থেকে আসবেই, ঠিক আছে। আর আমার ইনকিউবেটর আলহামদুলিল্লাহ দুইটা কন্ট্রোলার ইউজ করা আছে, ইনকিউবেটরের যান্ত্রিক সমস্যার কারণে আপনি কোনো ক্ষতিগ্রস্ত হবেন না, এটা বিশ্বাস রাখেন। ইনকিউবেটরের কি কি বৈশিষ্ট্য আছে? আমার ইনকিউবেটরে বডি আছে একটা, অন্যান্য ইনকিউবেটর থেকে আপনার এটা কি বৈশিষ্ট্য বৈশিষ্ট্য আলাদা এক্সট্রা কি আছে? আলাদা হচ্ছে আমার ইনকিউবেটরগুলিতে দুইটা করে কন্ট্রোলার ইউজ করা আছে, অর্থাৎ আপনার ইনকিউবেটরের যান্ত্রিক ত্রুটির কারণে আপনার কোনো লস হবে না। যদি মুরগির কোনো সমস্যা করে থাকে, সমস্যা থাকে, মুরগি অসুস্থ থাকলে ডিম কিন্তু ফুটবে না, ওই ডিমটা মেশিনে না দেওয়াই ভালো। ডিমের তাপমাত্রাটা ঠিক থাকতে হবে এবং ডিমটা না না ভালো ডিমটা হতে হবে মেশিনে, যেই ডিমই দিবেন মেশিনে, যদি ভালো ডিম দেন মেশিনে, যেই তাপ দিবে যেই ইয়ে করবে, খারাপ ডিম দিলে তাই কিন্তু করবে, খারাপ ডিমটা তো ফুটবে না, ভালো ডিমটা হইতে যাইব। এই জন্য মেশিনে ডিম দিতে হলে আগে বিবেচনা করে দিতে হবে কোন মুরগির ডিমটা দিতেছি। মুরগি অনেক সময় প্যারেন্টস অসুস্থ থাকে, ওই প্যারেন্টস অসুস্থ প্যারেন্টসের ডিম গিলি ইনকিউবেটরে না ওখানে ভালো। এটা হচ্ছে নতুন খামারিদের জন্য, এটা হচ্ছে প্রাথমিকভাবে তার জ্ঞানগুলো থাকা জরুরি ডিম নির্বাচনের ক্ষেত্রে। এরপর হচ্ছে ইনকিউবেটর নেওয়ার পরে ইনকিউবেটরের যে ছোটখাটো যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো জানা জরুরি। ছোটখাটো বিষয় তো তেমন কিছু, ওই যে আপনি বললেন যেটা যে তাপমাত্রা ঠিক আছে, হ্যাঁ তাপমাত্রা, ওইটা যখন মেশিন কাস্টমার নিবে তখন আমরা ওইটা বইলা দিব, সেটা বুঝাই দেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় উমর ফারুক ভাই একটু প্রশ্ন করি আপনাকে, যে বাজারে তো অনেক ইনকিউবেটর আছে, তো সেই ইনকিউবেটর থেকে আপনাদের ইনকিউবেটর গুলো কাস্টমার কেন বাছাই করবে, একটু বৈশিষ্ট্য গুলো একটু বলবেন। আসলে আমার এই সবাই কিন্তু চায় সেরাটা নেওয়ার জন্য, আমার এই ইনকিউবেটর গুলি 5 বছরের গ্যারান্টি দেওয়া থাকে, বাংলাদেশে বাংলাদেশে কেউ দিয়ে থাকে না, এটা 5 বছরের গ্যারান্টি ওয়ারেন্টি দুইটাই থাকে। হ্যাঁ, গ্যারান্টি ওয়ারেন্টি 5 বছরের এত দেয় না, 1 বছরের দেয়। জি, তা আমি আলহামদুলিল্লাহ 5 বছর দিই, কারণ আমার ইনকিউবেটর সচরাচর কোথাও কোনো দোকানে পাইবো না, হয়তো বা কোথাও থেকে আনতে হবে, কোথাও দিচ্ছেন না। হ্যাঁ, আপনি সরাসরি খামার আপনার এই কোম্পানি থেকে উৎপাদন করতেছেন, এটা আমার আমার এই থানাতে, আমার এই থানাতে মন হয় যে আমার সারার কাওর খাতে নাই, তো এই মালটা কোথায় পাবে? জি, কোন একটা ইলেকট্রিক দোকানে তো পাইবেন না। আপনার এখানে বৈশিষ্ট্যের মধ্যে প্রথম হচ্ছে এটা 5 বছরের একটা গ্যারান্টি ওয়ারেন্টি দেওয়া থাকে কাস্টমার। এরপরে এরপরে যেটা আমাদের ইনকিউবেটরগুলি আপনার স্টিল বডি, এটা সহজে 20-25 বছরে কিছু হবে না, ঠিক আছে, 20-25 বছর কিছু হবে না, এটা দিয়ে অনায়াসে 20-30 বছর সে বাচ্চা ফুটাইতে পারবে। স্টিল বডিগুলোতে তাপমাত্রাটাও ঠিক থাকে, ঠিক থাকে, হ্যাঁ রাখা যায়। জি, দুইটাই আমরা, আমাদের দুই পাশে স্টিল মাঝখানে কক্সিট দেওয়া আছে, ঠিক আছে, যাতে করে তাপটা ভালো করে ধরে রাখতে পারে। আচ্ছা, আপনার এই ইনকিউবেটরে, যদি আপনি তো অনেক বছর ধরে ইনকিউবেটরের সাথে আছেন, আমাদের যে ডিম দেওয়ার পরে ডিম ফুটার ইয়াটা কত, ব্যালেন্সটা কতটুকু হয়, মানে কত পার্সেন্ট, কত পার্সেন্টটা আসে, এটা আমার কাস্টমার থেকে যেটা নেওয়া। হ্যাঁ, আপনার বড় মেশিনগুলিতে আপনার 80-85% পাইতেছে, হ্যাঁ 80-85%। জি, আমি কম বলে থাকি, যেমন আমার এক কাস্টমার যশোর থেকে আসছে, সে 97% দেশি মুরগি বাচ্চা পাইছে, 100 ডিম কাস্টমার কিন্তু কমও পায়, আমি কিন্তু ওইটা ওইটা কিন্তু বলি নাই যে 97%। জি, আপনি 80-85%, হ্যাঁ 80-85 যখন কম বলছি, ওই যে ওই যে লোকে 87% বাচ্চা পাইছে, আমি 80% 85% বলে দিছি, সে তো মহা খুশি। জি, তো আমি চাই সবাইকে খুশি রাখতে, এই কারণে একটা আপনি একটা ব্যালেন্স করে বলছেন। জি জি, আচ্ছা, আপনার এই খামারে মানে কিছু ইনকিউবেটর আমরা দেখবো এবং সেগুলোর দাম একটু আপনাদেরকে জানাবো। বড় এক ইনকিউবেটর দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আপনার 6000 ক্যাপাসিটি, এটার সাথে 2000 হেচার আছে, ঠিক আছে, বিশাল বড়, এটা তো আমরা প্রবেশ করতেই পারতেছি না, এটা তো মানুষই থাকতে পারবে, একটা মানুষ থাকতে পারবে না, এসে মানুষ থাকতে পারবে, একজন না দুই তিনজন থাকতে পারবে। এটা হচ্ছে 6000 শাটার, 6000 জি, এটার সাথে 2000 হেচার আছে, দুইটা হেচার আছে, তাই তো, দুইটা মিলে আমরা 2,20,000, এটা তো এখনো তৈরি হয় নাই, এটা তৈরি বা প্রায় শেষ, এটা এখন শুধু শুধু এনা অংশগুলো শুধু ঢুকাবে, হ্যাঁ বাকি ওইখানে সবকিছু আছে, কিন্তু টলি থাকবে, চাকা সিস্টেম থাকবে, ঠিক আছে, যেখানে নিয়ে ফিটিং দেওয়া হবে, কাস্টমার আসবে তখন আপনি ফিটিং করে, জি জি, দিয়ে দিবেন, ওই যে বাকি মাল গিলে ওই জায়গা যা ফিটিং হবে, ঠিক আছে। তো এটার দামটা কত চাচ্ছেন আপনি? এটার সাথে হেচার মিলে মোট 8000 ক্যাপাসিটি, 2,20,000, 2,20,000, এটা কি একদম ফিক্সড নাকি আপনার চাওয়া? আসলে না চাওয়া, আমার মেশিনগুলি চাওয়ার প্রয়োজন হয় না, মানে একদম ফিক্সড রেট বলে দেয়, কারণ ওই কাস্টমারদেরকে দৌড়ানোর কোনো প্রয়োজন নেই, 2,50,000 টেবল, 2,20,000 বেশ দরকার নেই। পাশে যাই, পাশে দেখতে পাচ্ছি এই সেম ক্যাটাগরি, সেম ক্যাটাগরি, সেম ক্যাটাগরি, জি, এটাও সেম ক্যাটাগরি, না না এটা আবার 3700, এটা একটু 3700 1200, হ্যাঁ এটা যাবে নানদাইল, মমিশিং নানদাইল,
ঠিক আছে, এটাও কি মানে বিক্রির উপযুক্ত হয়ে গেছে? না, এগুলো সবগুলো অর্ডারই মাল, সব অর্ডারই মাল। এখানে যদি দেখছেন, আপনি কি অগ্রিম বুকিং নিয়ে রাখছেন? জি জি জি, এক মাস লম্বা সিরিয়াল যারা আসছে এখানে, এক মাস আগে সিরিয়াল দিয়ে গেছে, আজকে মাল ডেলিভারি। এটা থেকে এটা ছোট, হ্যাঁ এটা হচ্ছে 1200, এটা অরিটার চেক একটু ছোট, আবার এটাও ছোট। হ্যাঁ এটা দাম বলে একটু বলে দেন, এটার সাথে মিলে হচ্ছে 600 ক্যাপাসিটি হ্যাচার আর 1200 শাটার, দুইটা মিলে 70000, 70000 এটা। আর এটা হচ্ছে ওইটার সাথে হ্যাচার 2000, ওইটার সাথে এটা যাবে। জি জি জি, এই সেম সেম ক্যাটাগরি 2000 করে, সেম ক্যাটাগরি সবগুলো। আপনার এখানে মানে সর্বোচ্চ কত ক্যাপাসিটির ইনকিউবেটর আছে? আমাদের এখানে বর্তমানে 6000 থেকে 600 পর্যন্ত আছে। 600 পর্যন্ত? জি। যারা অনেক ছোট খামারি আছে তাদের জন্য কি কিছু করা জানা? ছোট পরিসরে এর থেকে ছোট আসলে করতে গেলে সব দিকে একটা বড়দের দিকে তাকায় কিন্তু ছোটদের দিকে তাকানো উচিত। অনেক কিন্তু ছোট উদ্যোক্তা আছে যে যারা শুরু করতে চায়, প্রথমে শুরু করতে চায়, আসলে কি সব দিকে একটা বিবেচনা করা লাগে। জি, আমার মার্কেটে যে একটা সুনাম আছে সেই সুনাম আমি নষ্ট করতে চাই না। কারণ দেখা যাইতেছে আপনার থেকে আমি 1000-2000 টাকাতে একটা ইনকিউবেটর আপনার হাতে দিলাম, এটাতে কয় টাকার মালই আমি দিতে পারবো? ও মানে সেই ক্ষেত্রে চাচ্ছেন আপনার এখানে আপনার মার্কেটিং এরিয়া ঠিক থাকবে না, ব্যালেন্সটা? হ্যাঁ, ওই ক্ষেত্রে আমার ভালো জিনিসটা পাবে না, পাবে না। এই জন্য আমি ছোটতে যাই না আর কি, কারণ ছোট মেশিনে 2000-1500 টাকা দিতেছে, আমি গেলে দেওয়া আমার তারা সম্ভব না। আচ্ছা, তো উমর ফারুক ভাই, আপনার এই কোম্পানির কল্যাণ কামনা করছি। ইনশাল্লাহ আজকে বিদায় নিব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।